কথা শুনি না, মা তুমি এগুলো কি করে আমি তোমার কথা মতো চলি
আমি যে তোরে কইছি তুই মুরের দোকান পারে যাবি না তুই দোকান পারে যাস কে চিপস খাবার গিয়েছিলাম চিপসটা একবার গলা টিপ দিয়ে খাওয়াই দিল করে এই নে এতগুলা চিপস হ্যাঁ এতগুলা চিপস আমি তোরে আইনা দিছি কি লিগে কসে কি লিগে আগামী এক সপ্তাহ বইরা তুই ঘরে বইয়ে বইয়ে এই চিপস খাবি কিন্তু ফারদার তুই আর মুরের দোকান পারে যাইতে পারবি না আচ্ছা ঠিক আছে যামু না কিন্তু আমার তো অন্য কিছু দরকার পড়ে তখন অন্য কোনো প্রয়োজন পড়লেও তুই যাবি না আর যদি যাস তাহলে আমার সাথে ঘর করার স্বপ্ন ভুলে যাইতে হবে কারণ দোকান পারে গেলে তো এলাকার মানুষজন তোরে দেখে আমি কোনো চাকরি বাকরি করি না যদি কোনো চাকরি বাকরি আলা তোর বিয়ার প্রস্তাব দেয় তখন তো তোর বাপমা তোর দিয়ে দেবো তাহলে আমার ভালোবাসার মূল্য কই এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি আর যাবো না এবার খুশি তো আচ্ছা ঠিক আছে এডি নিয়ে এক সপ্তাহ খাবি এক সপ্তাহ পরে আবার তুই পাবি যা আচ্ছা ঠিক আছে এই খারাপ রাস্তা দিয়ে যাওয়ার সময় সাবধানে যাস বিমুর সামনে পড়িস না তাহলে পরে চিপস খাও না কোনো ওই বিমুর আমি সামনে পাই না কান পাশে একটা থাপ্পড় মারমু থাপ্পড় দেওয়ার জন্য ওর কাছে যাস না তাহলে পরে চিপস নিয়ে ধরে দিব সাবধানে যা দোকান তো আছে মাথাই তো নষ্ট আমার নাতনির মুখে কোনো রুচি নাই আজ তিন চার দিন ধরে হে একটু বাড়তি খা না আর আমি সিফের বাস্তানে দিছে হেরা খাবো তাই না ঠিক আছে যাইতেছি আমি আমার নাতিন চিপস খাইছে আমার নাতিন না মুখে হয়তো রুচি নাই দিকে দুই একটা চিপস খাবার পারে মুখে রুচি থাকলে আর খাইতো না কিছুই বুঝলাম না এখন মনে হচ্ছে তোর মা প্রেশার উঠছে কিছু তো বুঝতেছি না আমি আমার
আচ্ছা ঠিক আছে মা, আমার শোনো না মা।